হ্যাঁ ডিজিটাল প্রযুক্তি প্রজেক্টের নাম কি মোটর গাড়ি কয়টা মোটর ব্যবহার করছো এখানে রিমোট কন্ট্রোল রিমোট তারপরে প্রজেক্ট শেষ হয়ে গেলে ওগুলো কি করবো আবার পুনরায় কোনো প্রজেক্টে কাজে লাগাবা তাই তো আরেকবার বলো তোমাদের প্রজেক্টের নাম তোমরা রিমোট কন্ট্রোল গাড়ি করতেছো তাই না এটা এটা কি গাড়ির উপর পার মানে এখানে তুমি এমনি সব কিছু রাখতেছো উপর পারটা কি দিয়ে তৈরি করবা উপর পারটা মানে গাড়ির উপরটা কিভাবে মানে কি দিয়ে তৈরি করবা বোর্ড দিয়ে কাগজ দিয়ে তোমরা আরেক কাজ করতে পারো যেহেতু তোমাদের স্মার্ট টিভি আছে তোমরা ইউটিউবে সাহায্য নিতে পারছো আর গ্লুগনের ব্যবহার খুব সাবধান কারণ হাতে কিন্তু একেবারে ফোসকা পড়ে যাবে আর এই রাবারটা কিসের জন্য মেয়েদের রাবার ও আচ্ছা তো এই রাবার ব্যবহার না করে ওই যে ওই রাবারগুলো ব্যবহার করলে মানে ওটা দিচ্ছে না ও আচ্ছা হ্যান্ডি পেরা কারণ এটা তো হচ্ছে তোমার ইয়া সিলসিলা ওটা আটকিয়ে যাবে ওটা চেষ্টা করলে দেখি বাবু তোমার এই হাতটা একটু সরাতো বাবা হ্যাঁ এবার তো এটা হচ্ছে আমাদের চাকাটা ঘুরতেছে তাই তো এরপরে আবার ওইটাতে আবার লাগাবা দেখি দেখো তো মানে একটা মোটরে চলবে তাই বলছো আচ্ছা বুঝতে পেরেছি তোমরা কোন ক্লাস ভালো তোমরা তোমাদের কাজ করো মনোযোগ দিয়ে হ্যাঁ আর আমরা থাকতে থাকতে যদি তোমাদের প্রজেক্টটা রেডি হয়ে যায় তাহলে আমাকে দেখিও আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু তোমাদের আরেকটা চাকার জন্য কোনো মোটর ব্যবহার করতে হচ্ছে না কিন্তু করবা তিনটা মোটর ওটা কি চাকাই দিবা না অন্য ও আচ্ছা রিমোটের জন্য কিন্তু তোমরা অনেক কষ্ট করেছো এটা যদি তোমরা এখন